হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল গুনগুনস ব্লগস। আমি গুনগুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার এক্সাম চলছে ফাইনাল ইয়ার, সেজন্য আমার একটুখানি ভিডিও দিতে অসুবিধা হচ্ছে, আর আমি কারোর ঘরে যেতেও পাচ্ছি না বিকজ অফ মাই এক্সাম। আর এক্সাম হয়ে গেলে আমি অবশ্যই আবার যেরকম সবার ঘরে যেতাম যাব। তো আজকে আমি ছোট্ট করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু ক্রিসমাস আসছে তো সবার বাড়িতেই কেক তো খাওয়াই হয়। তো এইভাবে যদি কেক তোমরা বাড়িতে করে নিতে পারো তাহলে আমার মনে হয় না মার্কেট থেকে ফ্রুট কেক কেনার দরকার আছে। আমি এখানে খুবই সামান্য পরিমাণ ফ্রুটস ইউজ করেছি, মানে ড্রাই ফ্রুটস। তোমরা আরও বেশি করেও অন্য রকম কিছু ইউজ করতে পারো। আর এটার জন্য আমার যা যা লাগছে সব কিছু আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এটার জন্য যে ফ্লেভারের এসেন্স তোমরা ইউজ করতে চাও করতে পারো, আমি অরেঞ্জ ফ্লেভার করেছি, ভ্যানিলা ফ্লেভারও করা যেতে পারে। আর আমি এখানে দুটো ডিম ইউজ করেছি, কেউ চাইলে এখানে তিনটে ডিমও ইউজ করতে পারে। আর ফার্স্টে ডিমটাকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো করে ডিমটাকে আমরা ব্লেন্ড করে নেব তত ভালো কেকটা ফ্লাপি হবে এবং খেতেও বেশ ভালো লাগবে, সফট হবে। তো তোমরা দেখতে থাকো, আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাকে লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে দিও। আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি, আর ব্রাউন সুগারও কেউ চাইলে ইউজ করতে পারে, সেটাতেও টেস্টের কোনো অসুবিধা হবে না, ভালোই লাগবে খেতে। আর এখানে আমি ময়দা ইউজ করেছি, যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণই বা পাউডার সুগার ইউজ করেছি। আর এখানে আমি বাটার ইউজ করছি, এটা কিন্তু আনসল্টেড বাটার, কেউ চাইলে এমনি নর্মাল সল্টেড বাটারও ইউজ করতে পারে। হাফ কাপ মতো দুধ ইউজ করলাম, দুধ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে জলও ইউজ করা যেতে পারে, আর দুধটা দিলে পরে একটু টেস্টটা বেশ ভালো লাগে। আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার আর তার সাথে 1 চামচ মতন ইনো ইউজ করেছি, ইনোর জায়গায় কেউ বেকিং সোডাও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর আগে থেকে আমি এখানে একটা বাটার পেপার ইউজ করে নিয়েছিলাম, আর বাটির মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা লেগে না যায়।